ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ঘূর্ণিঝড় উম্পুনে পর বীরভূম এবং কোচবিহারে ইতিমধ্যে ঝড় এবং বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বীরভূম এবং কোচবিহারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সঞ্চয় মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্চয়, ইতিমধ্যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, কতদিনই বা স্থায়ী হবে? উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। এবং যেটা বলা হয়েছে প্রথমত উপরের একেবারে পাঁচটা জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, প্রধানত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে। এবং আজকেও যেরকম দেখা যাচ্ছে বীরভূমের ক্ষেত্রে বেশ কিছু বৃষ্টি হয়েছে, কলকাতাতেও আকাশ প্রধানত মেঘলা রয়েছে সারাদিন, যার ফলে আর্দ্রতাটা অনেকটা বেশি, তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে। ধন্যবাদ সঞ্চয়।